আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার টিভি লিংক রাউটারে কানেক্ট হয়ে যাওয়া অন্যদেরকে ব্লক করে দিবেন মাত্র 1 মিনিটে। আজকের ভিডিওটি আপনি স্কিপ করে একটু দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আজকে যদি আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আপনার টিভি লিংক রাউটারে কানেক্ট হয়ে যাওয়া অন্য ডিভাইসগুলোকে আপনি 1 মিনিটের ভিতরে ব্লক এবং আনব্লক করে নিতে পারবেন, 1 মিনিটের ভিতরে ব্লক করে দিতে পারবেন এবং আপনি চাইলে তা 1 মিনিটের ভিতরে আবার আনব্লক করে দিতে পারবেন। তাছাড়া আপনি একদম ইজিভাবে আপনি আপনার পাসওয়ার্ড এবং আপনার বিভিন্ন কাজ আপনি মুহূর্তের মধ্যে করে নিতে পারবেন। আপনি 1 মিনিটের মধ্যে আপনার পাসওয়ার্ডও চেঞ্জ করে নিতে পারবেন। এটি করার জন্য আপনার একটি সফটওয়্যারের প্রয়োজন হবে। আপনি গুগল প্লে স্টোর থেকে একটি সফটওয়্যার ডাউনলোড করে নেবেন। সফটওয়্যারটির জন্য আপনি আপনার গুগল প্লে স্টোরটি ওপেন করে নেবেন। ওপেন করে এখানে আপনি চার্জ করবেন ওয়াইফাই রাউটার ও2 কানেক্টেড। ওয়াইফাই রাউটার ও2 কানেক্টেড ক্লিকে চার্জ করার সাথে সাথে দেখবেন যে আপনার সামনে এই ধরনের একটি আপনার সামনে দেখতে পাবেন, এখানে ওয়াইফাই ও2 কানেক্টেড নামে একটি সফটওয়্যার রয়েছে। আপনি জাস্ট এই সফটওয়্যারটি এখান থেকে ইনস্টল করে নেবেন। আমার এখানে যেহেতু ইনস্টল করা আছে তাই আমি আর এখান থেকে ইনস্টল করছি না, আমি সরাসরি সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। আপনি সফটওয়্যারটি ইনস্টল করে এখান থেকে ওপেন করে নেবেন। সফটওয়্যারটি ওপেন করা হয়ে গেলে আপনার সামনে এই ধরনের একটি অ্যাড চলে আসতে পারে। আপনি এখান থেকে অ্যাডটি দেখে কেটে দিবেন। তারপর আপনার সামনে এই ধরনের একটি অপশন চলে আসবে। এখান থেকে আপনি গেট স্টার অপশনটিতে একটি ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই ধরনের একটি অপশন চলে আসবে। এখানে আপনার সামনে এই ধরনের একটি অপশন চলে আসবে। এখান থেকে আপনি যদি ওয়াইফাই লিস্ট অপশনটিতে ক্লিক করেন তারপর আপনি দেখতে পারবেন যে আপনার সামনে যদি এই ধরনের অ্যাড আসে আপনি অ্যাডটি দেখে নেবেন। এখান থেকে যদি আপনি ওয়াইফাই লিস্ট অপশনটিতে ক্লিক করেন, এখানে আপনার আশেপাশে থাকা যতগুলো ওয়াইফাই রয়েছে এখানে আপনার সব ওয়াইফাইয়ের নাম শো করবে। এখানে আমি দেখতে পাচ্ছি বর্তমানে আমার আশেপাশে 2টি ওয়াইফাই রয়েছে এবং 2টি ওয়াইফাই এখানে শো করছে। একটা দেখেন এখানে 8% দেখাচ্ছে এবং একটা 4% দেখাচ্ছে। এর কারণ হচ্ছে আমি রাউটার থেকে কিন্তু অনেক দূরে রয়েছি, যার জন্য কিন্তু এখানে আমার মোবাইলটিতে 8% দেখাচ্ছে। এবং আমি রাউটার থেকে এতটুকু দূরে থাকার সত্ত্বেও কিন্তু আমি রাউটারের সব কাজই কিন্তু এখান থেকে বসে বসে এই সফটওয়্যারের মাধ্যমে আমি করে নিতে পারবো। তাছাড়া আপনি কিন্তু গুগলের মাধ্যমে কিন্তু কখনই এতটুকু দূরে থেকে কিন্তু আপনি আপনার রাউটার থেকে কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন না। আর আপনি যদি এই সফটওয়্যারটি ইনস্টল করে নেন তাহলে আপনি রাউটার থেকে অনেক দূরে থেকে আপনার ফোনটিতে 1 কোটি নেট থাকা সত্ত্বেও কিন্তু আপনি আপনার রাউটারটি একদম ইজিভাবে কাজ করে নিতে পারবেন এই সফটওয়্যারটির দ্বারা। তাই আপনি এই সফটওয়্যারটি নামিয়ে নেবেন। এই সফটওয়্যারটি নামালে আপনি মুহূর্তের মধ্যে কিন্তু একদম ইজিভাবে সব কাজগুলো করে নিতে পারবেন। তাই আমি এই সফটওয়্যারটি আমি ব্যবহার করি, যার জন্য আমার ফোনে নেট একদম স্লো থাকলে কিন্তু আমি সফটওয়্যারটির দ্বারা খুব ইজিভাবে কাজ করে নিতে পারি। এখান থেকে আপনার আশেপাশে থাকা সব ওয়াইফাইগুলো আপনি এখান থেকে এভাবে দেখে নিতে পারবেন। তারপর আপনি এখান থেকে ব্যাগে চলে আসবেন। এখান থেকে লেখা আছে রাউটার অ্যাডমিন, আপনি জাস্ট রাউটার অ্যাডমিন অপশনটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে আপনার এখানে এরকম একটি অপশন চলে আসবে। এখানে যদি আপনার রাউটারটি অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা থাকে এই পেজটি, তাহলে আপনি অবশ্যই এখান থেকে আপনার অ্যাডমিন পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করে নেবেন। আমার অ্যাডমিন পাসওয়ার্ডটি যেহেতু লগ ইন করা নাই, আমি এখানে এই অপশনটিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এই অপশনটি এই পেজটিতে নিয়ে এখানে যদি আপনার এই পেজটি এখানে অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা থাকে তাহলে অবশ্যই আপনি এখান থেকে আপনার অ্যাডমিন পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করে নেবেন। তারপর আপনি গর্ষণটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই ধরনের একটি অপশন চলে আসবে। এই অপশনটিতে চলে আসার পর আপনি এখানে থিয়েটার অপশনটিতে একটি ক্লিক করে দেবেন। এই অপশনটিতে ক্লিক করার পর আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এখানে আপনি দেখতে পারবেন যে এখানে আপনার বর্তমানে কয়েকটি ডিভাইস অনলাইনে রয়েছে বা এখান থেকে আপনি স্পিড বা বিভিন্ন জিনিসগুলো দেখে নিতে পারবেন। তারপর আপনি যদি আবার 3 অপশন ক্লিক করেন, এখানে দেখেন লেখা রয়েছে ইন্টারনেট সেটিং। আপনি জাস্ট ইন্টারনেট সেটিং অপশনটির উপর একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই ধরনের একটি অপশন চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আপনার ইন্টারনেট সেটিংটি, এখানে ইন্টারনেট সেটিংটি রয়েছে। আপনি যখন আপনার এখান থেকে আপনি একদম ইজিভাবে আপনার রাউটারে যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি রয়েছে এখান থেকে কিন্তু আপনি একদম ইজিভাবে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দেখে নিতে পারবেন। দেখেন এখানে আমার ইউজার নামটি অলরেডি শো করছে এবং আমি যদি পাসওয়ার্ডটির উপর জাস্ট একটি ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে আমার পাসওয়ার্ডটি কিন্তু এখানে শো করছে। আর এভাবে আপনি একদম ইজিভাবে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দেখে নিতে পারেন। এই ইউজার নেম ছাড়া কখনো যদি আপনি আপনার রাউটারটি রিসেট করেন তাহলে রিসেট করার পর আপনার এই ইউজার নেম এবং এই পাসওয়ার্ডটির কিন্তু আপনার প্রয়োজন হয়, কারণ এটি হয়েছে আপনার লাইনের যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি হয়েছে এটির মাধ্যমে কিন্তু আপনার লাইনটি
আসে। আপনি যদি ইউজার নাম এবং পাসওয়ার্ডের মধ্যে একটি অক্ষর ভুল করেন তাহলে কিন্তু আপনার লাইনটি আসবে না। তবে তাছাড়া আপনি যদি ল্যাপটপ বা ডেস্কটপে রাউটার ছাড়া একদম সরাসরি মেইন লাইন থেকে আপনি ইন্টারনেট কানেকশন দিতে চান তাহলে কিন্তু আপনার এই ইউজার নেম এবং এই পাসওয়ার্ডটি কিন্তু প্রয়োজন হয়। এই ইউজার নেম এবং এই পাসওয়ার্ডটি আপনি এখান থেকে একদম ইজিভাবে আপনি দেখে নিতে পারেন এই সফটওয়্যারটির দ্বারা। এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি যদি আপনার জানা থাকে তাহলে আপনি আপনার রাউটারটি রিসেট করে আপনি আবার মুহূর্তের মধ্যে কিন্তু আপনি চাইলে আপনার রাউটারটি সেটিং করে নিতে পারবেন। তাই এখান থেকে আপনি এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আপনি এখান থেকে ভালোভাবে দেখে এবং অন্য জায়গায় কোথাও কপি করে রাখবেন। এখান থেকে যদি থ্রি অপশনটিতে ক্লিক করেন এখান থেকে লেখা আছে ওয়্যারলেস সেটিং। ওয়্যারলেস সেটিং অপশনটির উপরে একটি ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই ধরনের একটি অপশন চলে আসবে। এখান থেকে দেখতে পারবেন যে আপনার ওয়াইফাইয়ের যে নামটি রয়েছে এখানে কিন্তু আমার নামটি শো করছে এবং ওয়্যারলেস পাসওয়ার্ড আমার রাউটারে যে পাসওয়ার্ডটি রয়েছে আমি কানেক্ট করার সময় ওয়াইফাই ইউজ করার সময় কানেক্ট করার সময় যে পাসওয়ার্ডটি শো করে এটি হচ্ছে আমার পাসওয়ার্ড। আপনি যদি এখানে এই পাসওয়ার্ডটির উপর ট্যাপ করেন ট্যাপ করার সাথে সাথে কিন্তু আপনার পাসওয়ার্ডটি কিন্তু আপনার মোবাইলের উপরে শো করবে। দেখুন আমি ট্যাপ করার সাথে সাথে কিন্তু পাসওয়ার্ডটি কিন্তু শো করছে। তাছাড়া আপনি চাইলে এখান থেকে পাসওয়ার্ডটি কেটে দিয়ে এখান থেকে আপনি আবার নতুন পাসওয়ার্ডটি দিয়ে নিতে পারেন। এখান থেকে নতুন পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে সবুজ একটি বাটন রয়েছে, এখানে ওকে লেখা একটি বাটন রয়েছে। আপনি জাস্ট ওই ওকে লেখা বাটনটিতে একটি ক্লিক করার সাথে সাথে আপনার এই পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে। আপনি আবার নতুন করে আপনার মোবাইলটি এই পাসওয়ার্ডটি দিয়ে কানেক্ট করে নেবেন। এখান থেকে আপনি এক মিনিটে কিন্তু এই কাজগুলো করে নিতে পারেন একদম ইজিভাবে। এই অ্যাপটি ব্যবহার করলে আপনি কিন্তু একদম ইজিভাবেই আপনি সব কাজগুলো করে নিতে পারেন। তারপর আপনি আবার এই থ্রি ডট অপশনটির উপর একটি ক্লিক করে দেন। এই থ্রি ডট অপশনটির উপর ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই ধরনের একটি অপশন চলে আসবে। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে লেখা রয়েছে ব্যান্ড উইথ কন্ট্রোল। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে ব্যান্ড উইথ কন্ট্রোল। আপনি যা সেই ব্যান্ড উইথ কন্ট্রোলের উপর একটি ক্লিক করে দেন। এই ব্যান্ড উইথ কন্ট্রোলের উপর একটি ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই ধরনের একটি অপশন চলে আসবে। এখানে আপনি দেখতে পারবেন আপনার রাউটারটিতে যতগুলো ডিভাইস কানেক্ট রয়েছে এখানে কিন্তু সব ডিভাইসগুলো আপনার সামনে শো করবে এবং আপনি এই ডিভাইসের সাথে এরকম সবুজ বাটন দেখতে পারবেন। এই বাটনটির উপর একটি ক্লিক করে দিলেই কিন্তু আপনার এই ডিভাইসটি কিন্তু ব্লক হয়ে যাবে ও চাইলে আপনার ল্যাপটপটিতে আর কিন্তু সে ইউজ করতে পারবে না। এখান থেকে আপনি ব্লক এই ডিভাইসটির উপরে ক্লিক করে আপনি জাস্ট নিচে ওকে বাটনটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন যে আপনার এই ডিভাইসটি ব্লক হয়ে গেছে। দেখেন এখানে আমি ইনফিনিক্স হট বার ও প্লে এটি আমি ব্লক করে দিয়েছি। দেখেন ব্লক করার সাথে সাথে এখানে নিচে আমার ব্যাকলিস্ট নিচে চলে এসেছে। তারপর আপনি আবার এই অপশনটির উপর ক্লিক করে দেন। ক্লিক করে ওকে অপশনটিতে ক্লিক করে দেন। ক্লিক করার সাথে সাথে আবার দেখবেন এই ডিভাইসটি কিন্তু আনব্লক হয়ে যাবে। দেখেন আমি আবার ক্লিক করার সাথে সাথে কিন্তু এই ডিভাইসটি কিন্তু আনব্লক হয়ে গেছে। এখন কিন্তু সে চাইলে সে আবার পুনরায় আগের মতো কিন্তু সে ডাটা ইউজ করতে পারবে তাছাড়া আপনি এখানে আই আইকনটিতে একটি ক্লিক করে আপনি এখানে ডিভাইসের নামগুলো দিয়ে দিতে পারেন। এখানে আপনার রাউটারটিতে যে ডিভাইসগুলো রয়েছে আপনি চাইলে সব ডিভাইসগুলোর নাম এখানে এই অপশনটিতে ক্লিক করে এখানে আপনি চাইলে আপনার প্রত্যেকটি ডিভাইসে কি আলাদা আলাদা করে একটি করে নাম দিয়ে দিতে পারেন। এখানে আমি আর নাম দিচ্ছি না। তারপর আপনি এখান থেকে ওকে অপশনটিতে ক্লিক করে দিলে কিন্তু এখান থেকে সেভ হয়ে যাবে। আপনি যদি এই সফটওয়্যারটি ইউজ করেন তাহলে কিন্তু আপনি একদম ইজিভাবে সব কাজগুলো আপনি মুহূর্তের মধ্যে করে নিতে পারবেন। আপনি দেখেন বর্তমানে আমার মোবাইলের উপরে মাত্র একটি দাগ রয়েছে আর এই একটি দাগের মাধ্যমে কিন্তু আমি এই সেটিংয়ের সব কাজগুলো একদম ইজিভাবে করতে পারছি। কিন্তু তাছাড়া আপনি যদি গুগল চম ব্রাউজারে ঢুকে 192.168 এবং 0.1 লিখে সার্চ করে গুগল দিয়ে আপনি ওইভাবে কাজ করতে চান তাহলে কিন্তু আপনি ওখান থেকে কাজ করতে পারবেন না। কারণ গুগলে গিয়ে কাজ করতে হলে আপনার ফোনটিতে একদম ফুল নেট থাকতে হবে আর আপনি ফুল নেট ছাড়া কিন্তু গুগলের মাধ্যমে কাজ করতে পারবেন না। দেখেন আমার ফোনটিতে মাত্র একটি মাত্র খুঁটি রয়েছে, এই একটি মাত্র খুঁটি দ্বারাই কিন্তু আমি সব কাজই করে ফেলতে পারছি একদম মুহূর্তের মধ্যেই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই ধরনের রাউটারের বিভিন্ন ধরনের ভিডিও পেতে বেল আইকনটি অন করে দেবেন। ধন্যবাদ।